এটা কি মাছ? আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজাদার, স্টে টিউন, এই ভিডিওটা দেখো এবং উপভোগ করো। বন্ধুরা অলমোস্ট পৌঁছে গেছি গোড়ের হাট। বন্ধুরা ওই যে মোস্টটা দেখালাম 75,000। গোড়ের হাটের লক্ষ লক্ষ মানুষের সমাগম, আর এখানে গরু মহিষের হাট তো একাকার, আর বৃষ্টি হয়েছে, অসাধারণ লাগছে। এক একটা মুখের দাম 40, 50, 60, 70, 1,00,000 টাকা পর্যন্ত একটা মুখের দাম। আর এখন দেখাবো তোমাদের গরুর অবস্থাটা। দেখ রূপচাঁদ কত? 100 টাকা 120। চাষ করবে আর কাকা, মাছ আর কেউ চাষ করবে না এইবারে, এই মাছ আর কেউ চাষ করবে না। 50 টাকা কিলো। মাগুর কত বলবে তো? এরা কি মাছ? শঙ্কর কত করে কিলো? আর চিংড়ি? বন্ধুরা কত রকমের মাছ? 25টা আছে। আর এই কাতলা? কাতলা 250। আর কি মাছ? ভোগো কত করে কিলো? 150। পেঁয়াজ কত করে? 400। কত? আচ্ছা পটল? ভালো, কোনটা কত দাম? ভালো চোখ নষ্ট হবে। কত? 100 টাকা কেজি। বাবা, ওই কানালটা কত টাকা হবে আন্দাজ? কত দাম পড়বে? 100 টাকা নেবে। ঠিক আছে, দাম বলো, তোমার ফটো নিচ্ছি না। গন্ধরাজ কত করে আলু? 30 টাকা। এটা 1 নম্বর ভালো আলু? আর ওইটা কত? কি মাছ মারা চৈকি? আর তাছাড়া আছে বটি, কোদাল, কাস্তে, দা, কুড়ুল, এ টু জেড মানুষের জীবনে যা যা লাগে সংসারে। আর কারিগর তুমি নিজেই? ঠিক আছে, কেমন আছো বলো? খুব ভালো আছি। ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুব ভালো আছে। আচ্ছা, সব ঠিকঠাক? সবাই এই গোড়ের হাটে এলে এই কাকুর কাছ থেকে জামা কাপড় অবশ্যই কিনে নিয়ে যাবে, কাকু অনেক সেবে দেবে। মোটামুটি লেডিস জেন্টস সবকিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সবাই এই দাদাকে চিনে নাও। সবাই এখানে যদি গোড়ের হাটে কেউ আসো, কোনো যদি শপিং করার ইচ্ছে হয় আসবে, এরা অনেক যথেষ্ট কম নেবে। নেবে তো? হ্যাঁ, ঠিক আছে।
বন্ধুরা যারা যারা ভিডিও দেখছো, যদি কারোর এই কোড়েঘাটে আসার ইচ্ছে হয় আর এখান থেকে যদি কিছু কেনাকাটা করো নিশ্চয়ই ছাড় দেবে। কাকার ব্যবসা কেমন চলছে? না, ঈদের বাজারে খুব খারাপ যাচ্ছে, বাইরে ভেতরে লোক ঢুকতে যাচ্ছে না, বাজার একদম। হ্যাঁ হ্যাঁ, তা কি সব দোকানদাররা বসে আছে, আমরা কি? দাদার কাছে ভ্যারাইটি শেখা আছে তাই তো? কোনটা কি দাম একটু ধরে দেখিয়ে বলে দাও। একটা করে দাম বলো। আপেল 150, লেবু 10 টাকা পিস। আচ্ছা, ভিডিও বলছি আমাদের আনারসটা কি দাম বেশি? কত? 8 টাকা কিলো স্পেশাল। ঠিক আছে, ঘোড়ের হাটে যদি কেউ ফুলের চারা বা কোনো ফলের চারা, লেবুর চারা ইত্যাদি চারা যদি কেউ কিনতে চান তো চলে আসবে, খুবই সুন্দর। গাইস, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।